আমি সমগ্র অসমতে রাইজৰ দলৰ ভেটি মজবুত কৰিবৰ কাৰণে আমাৰ সভাপতি মাননীয় শ্ৰীযুত অখিল গগৈদেৱৰ নেতৃত্বত আমি সাংগঠনিক সভাসমূহ আমি কৰি আছোঁ। ধাৰাবাহিকভাৱে প্ৰতিদিনেই আমাৰ সাংগঠনিক সভাসমূহ চলি আছে। শেহতীয়াভাৱে অখিল গগৈদেৱে আমাৰ জিলাখন যেতিয়া ভ্ৰমণ কৰি গৈছিল, তেখেতে কৈছিল যে প্ৰতিটো সমষ্টি কমিটি আৰু ব্লক কমিটিসমূহ খুব কম দিনৰ ভিতৰতেই পুনৰগঠন কৰি পূৰ্ণাংগ ৰূপ দিবৰ কাৰণে তেখেতে এটা নিৰ্দেশনা দি গৈছিল। আৰু সেই নিমিত্তে আজি নাওবৈচা বিধানসভা সমষ্টি, কৰুণাবাৰী ব্লক কমিটি আৰু নাওবৈচা ব্লক কমিটি আজি আপোনালোকে দেখিছে যে আমাৰ কৰ্মকৰ্তাসকলৰ উপস্থিতিত খুব সুন্দৰভাৱে আজি তিনিওটা কমিটি আজি পূৰ্ণাংগ ৰূপ দিয়া হৈছে। আৰু আমি আশাবাদী যে অসমৰ জনতাই কেৱল উগ্র সাম্প্রতিকতা পরিহার করিবর কারণে আর উন্নয়নের যে রাজনীতি, সেই উন্নয়নের রাজনীতির প্রতি ধাবিত হয়ে রাইজর দলের প্রতি সকল জাতি জনগোষ্ঠীর লোক আকর্ষিত হয়ে আগবাড়ি আহি আছে। আর রাইজর দল দিনে দিনে শক্তিশালী হয়ে আছে। আর রাইজর দলের যে পরিবার, যে পরিয়াল আমার, এই পরিয়ালের সংখ্যা, সদস্য সংখ্যা দিনে দিনে বাড়ি গিয়ে আছে। আর আপনাদের নিশ্চিত হয়ে থাকুক আর অসমবাসী জনসাধারণকে আমি নিশ্চিত দিব বিচারিছো যে অহা 2026 চনের নির্বাচনের সময়ত দেখা যাব যে রাইজর দলেই বিজেপি দলক পরাভূত করব পরাকে এটি বৃহৎ শক্তিশালী দললৈ পরিণত হব। আর 26 চনত আমি বিজেপি দলক পরাভূত করব পাৰিম, এই আমার দৃঢ় বিশ্বাস। জনসাধারণ আগবাড়ি আহি আছে আর আগবাড়ি গৈ আমি একত্রিত হয়ে শক্তিশালীভাবে আমি বিজেপি দলক পরাভূত করে অসমৰ শাসনভার আমি লাভ করব পাৰিম বলে আমি আশাবাদী। গতিকে আমি বৰ বেছি প্রচার করা নাছিলোঁ, কেবলমাত্র আমার কর্মকর্তাসকলক লৈহে এইখন সভা আয়োজন করার কথা। তার পিছতো প্রচার নকৰা সত্ত্বেও আজি AIUDF দলৰ পৰা, কংগ্রেস দলৰ পৰা আৰু বিভিন্ন সংগঠনৰ পৰা প্ৰায় শতাধিক কৰ্মীয়ে আজি আমাৰ সভাত তেওঁলোকে যোগদান কৰিছে। গতিকে আমি আশাবাদী যে এই সংখ্যাটো ডাঙৰ বিষয় নহয়। আজি অসংখ্য লোক রাইজর দলত যোগদান করব কারণে যোগাযোগ করে আছে আর বিভিন্ন ঠাইত যোগদান হয়ে আছে। আমার যা সভা, সাংগঠনিক সভা চলি আছে, আপনাদের দেখা পাই আছে মিডিয়াত বা বিভিন্ন প্রচার মাধ্যমের যোগে দেখা পাই আছে যে প্রত্যেকটা সভাতেই রাইজর দলের প্রত্যেকক্ষণ সভাই কিন্তু বহু শক্তিশালীভাবে জনসাধারণের খুব অংশগ্রহণ খুব শক্তিশালী। গতিকে রাইজর দল অনাগত দিনত বিজেপিক পরাভূত করবরকে এক শক্তিশালী দললৈ রূপান্তরিত হয়ে গিয়ে আছে। আমি সমগ্র অসমতে রাইজর দলের ভেটি মজবুত করবর কারণে আমার সভাপতি মাননীয় শ্রীযুত অখিল গগৈদেৱৰ নেতৃত্বত আমি সাংগঠনিক সভাসমূহ আমি করে আছো। ধারাবাহিকভাবে প্রতিদিনেই আমার সাংগঠনিক সভাসমূহ চলি আছে। শেহতীয়াভাবে অখিল গগৈদেৱে আমার জিলাখন যেতিয়া ভ্রমণ করে গৈছিল, তেখেতে কৈছিল যে প্রতিটো সমষ্টি কমিটি আর ব্লক কমিটিসমূহ খুব কম দিনের ভিতরতেই পুনর্গঠন করে পূর্ণাঙ্গ রূপ দিবর কারণে তেখেতে একটা নির্দেশনা দি গৈছিল। আর সেই নিমিত্তে আজি নাওবৈচা বিধানসভা সমষ্টি, কৰুণাবাৰী ব্লক কমিটি আর নাওবৈচা ব্লক কমিটি আজি আপনাদের দেখিছে যে আমার কর্মকর্তাসকলের উপস্থিতিত খুব সুন্দরভাবে আজি তিনিওটা কমিটি আজি পূর্ণাঙ্গ রূপ দিয়া হয়েছে। আর আমি আশাবাদী যে অসমৰ জনতাই কেবল উগ্র সাম্প্রতিকতা পরিহার করিবর কারণে আর উন্নয়নের যে রাজনীতি, সেই উন্নয়নের রাজনীতির প্রতি ধাবিত হয়ে রাইজর দলের প্রতি সকল জাতি জনগোষ্ঠীর লোক আকর্ষিত হয়ে আগবাড়ি আহি আছে। আর রাইজর দল দিনে দিনে শক্তিশালী গৈ আছে। আর রাইজর দলের যে পরিবার, যে পরিয়াল আমার, এই পরিয়ালের সংখ্যা, সদস্য সংখ্যা দিনে দিনে বাড়ি গৈ আছে। আর আপনাদের নিশ্চিত হয়ে থাকুক আর অসমবাসী জনসাধারণকে আমি নিশ্চিত দিব বিচারিছো যে অহা 2026 চনের নির্বাচনের সময়ত দেখা যাব যে রাইজর দলেই বিজেপি দলক পরাভূত করবরকে এটি বৃহৎ শক্তিশালী দললৈ পরিণত হব। আর 26 চনত আমি বিজেপি দলক পরাভূত করব পাৰিম, এই আমার দৃঢ় বিশ্বাস। জনসাধারণ আগবাড়ি আহি আছে আর আগবাড়ি গৈ আমি একত্রিত হয়ে শক্তিশালীভাবে আমি বিজেপি দলক পরাভূত করে অসমৰ শাসনভার আমি লাভ করব পাৰিম বলে আমি আশাবাদী। গতিকে আমি বৰ বেছি প্রচার করা নাছিলোঁ, কেবলমাত্র আমার কর্মকর্তাসকলক লৈহে এইখন সভা আয়োজন করার কথা। তার পিছতো প্রচার নকৰা সত্ত্বেও আজি AIUDF দলের পৰা, কংগ্রেস দলের পৰা আর বিভিন্ন সংগঠনের পৰা প্রায় শতাধিক কর্মীয়ে আজি আমার সভাত তেওঁলোকে যোগদান করেছে। গতিকে আমি আশাবাদী যে এই সংখ্যাটো ডাঙৰ বিষয় নহয়। আজি অসংখ্য লোক রাইজর দলত যোগদান করবর কারণে যোগাযোগ করে আছে আর বিভিন্ন ঠাইত যোগদান হয়ে আছে। আমার যা সভা, সাংগঠনিক সভা চলি আছে, আপনাদের দেখা পাই আছে মিডিয়াত বা বিভিন্ন প্রচার মাধ্যমের যোগে দেখা পাই আছে যে প্রত্যেকটা সভাতেই রাইজর দলের প্রত্যেকক্ষণ সভাই কিন্তু বহু শক্তিশালীভাবে জনসাধারণের খুব অংশগ্রহণ খুব শক্তিশালী। গতিকে রাইজর দল অনাগত দিনত বিজেপিক পরাভূত করবরকে এক শক্তিশালী দললৈ রূপান্তরিত হয়ে গিয়ে আছে।